আজকে একটি আনন্দের দিন, আজকে একটি বিজয়ের দিন, আজকে প্রভুর উপাসনার দিন এবং আজকে নতুন করে নিজেকে ফিরিয়ে রাখবার দিন। ঈশ্বর সন্তানেরা, কিছুক্ষণ আগে আমরা দেখেছি আজকে বাইবেল বাক্য আমাদের কোথা থেকে পড়া হয়েছে, আর সেখানে আমরা দেখেছি একজন হারানো ছেলের গল্প। ঈশ্বর সন্তানেরা, আজকে আমাদের জীবনেও ঠিক একই রকম ভুল, একই রকম সমস্যা আমাদের জীবনে তৈরি হয়। আমরা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাই, ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাই এবং আমরা বিভিন্নভাবে সমস্যাগ্রস্ত হয়। কিন্তু আজকে ঈশ্বর আমাদের এই বাক্যের মধ্যে দিয়ে বলছেন, ফিরে এসো। ঈশ্বর আজকে বাক্যের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেককে বলছেন, ফিরে এসো। আসুন, যদি এই সময় অনলাইনে আপনি রয়েছেন, আপনার পাশে যদি কেউ থাকে তাকে বলুন, ফিরে এসো যীশু খ্রিস্টের নামে। যদি আমরা সামনে রয়েছি, আমরা বলি যীশু খ্রিস্টের নামে, ফিরে এসো। কারণ আজকে প্রভু আমাদের জন্য সেই বাক্য রাখছেন, প্রভু আমাদের জন্য সেই বিষয় বলছেন, যেন আমরা তার রাজ্যের জন্য ফিরে আসি। আমরা যারা হারানো সন্তান রয়েছি, আমরা যেন তার রাজ্যের কাছে ফিরে আসি। ঈশ্বরের সন্তানেরা, কিছু কিছু সময় আমরা ঈশ্বরকে চিনেও চিনতে পারি না, কিছু কিছু সময় আমরা ঈশ্বরকে চিনেও চিনতে পারি না, আবার ঈশ্বরের কাছে এসেও আমরা ঈশ্বরের কাছে আসতে পারি না, আবার কিছু সময় আসি কিন্তু পিছনে থাকি এবং সেখান থেকে আবার ফিরেও যাই বা চলেও যাই। আবার কখনো কখনো বলি যে ঈশ্বর আমি খুব ব্যস্ত, আমাকে আমার মতো থাকতে দাও, আমাকে আমার মতো চলতে দাও, আমি তোমাকে ভালোবাসি কিন্তু কোথাও যেন তোমার সাথে আমার একটু সমস্যা রয়ে গেছে। আজকে আমাদের জীবনও শিখে এইভাবে আমরা জীবন অতিবাহিত করছি। আমরা খুব সহজেই আমরা আমাদের খ্রিস্টের কাছ থেকে আমরা মুখ ফিরিয়ে নিই। ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বরের কাছ থেকে আমরা আমাদের নিজেদেরকে আলাদা করে ফেলি, আমরা নিজেরা আলাদা হয়ে যাই ঈশ্বরের কাছ থেকে। আবার আজকে ঈশ্বর আমাদেরকে বলছেন, আমাদের প্রত্যেককে আজকে ঈশ্বর বলছেন, ফিরে এসো, ফিরে এসো। ঈশ্বর আজকে আমাদেরকে নতুনভাবে করান আছেন এবং বলছেন, কাম ব্যাক, কাম ব্যাক টু মি, ফিরে এসো। আজকে আরেকটি বার আমরা সেই উদ্যপ্ত হতে চাই, যেন আমাদের জীবনের সমস্ত অতীত ফেলে, আমাদের মন্দতা ফেলে আমরা ঈশ্বরের কাছে ফিরে আসতে পারি। অনেক সময় আমরা হারিয়ে গেছি, বাট আমার ঈশ্বর হারিয়ে যাননি। অনেক সময় আমরা হারিয়ে যাই, আমরা হারিয়ে গেছি, কিন্তু জানবেন আমাদের ঈশ্বর হারিয়ে যাননি। তিনি শুধু বলছেন, কাম ব্যাক, তিনি শুধু বলছেন, ফিরে এসো। আবার আমি তোমার জন্য অপেক্ষা করছি, ঈশ্বর বলছেন, আমি তোমার জন্য অপেক্ষা করছি, তুমি কাম ব্যাক করো, তুমি ফিরে এসো। আমার 99 জন সেই খোয়ারে রয়েছে, ওটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়, কিন্তু তার জন্য আমার কাছে সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট তোমাকে, তুমি হারিয়ে গিয়েছো এবং তুমি আমার কাছে ইম্পর্টেন্ট, তাই আমি তোমাকে বলছি তুমি ফিরে এসো। ঈশ্বরের সন্তানেরা, আজ সকালে যখন সূর্য ওঠে, ঈশ্বরের একটাই আকাঙ্ক্ষা, ঈশ্বরের একটাই আকাঙ্ক্ষা, প্রতিদিন সকালে যখন সূর্য ওঠে, ঈশ্বরের একটাই আকাঙ্ক্ষা, যেন ঈশ্বরের সন্তানরা ফিরে আসে। ঈশ্বর আমাদেরকে বলেন, কাম ব্যাক। আজকে ঈশ্বর বলছেন, আমার হারিয়ে যাওয়া সন্তান, তুমি ফিরে এসো। ঈশ্বর বলছেন, হে আদমের সন্তান, তুমি ফিরে এসো। ঈশ্বর বলছেন যে, হে পৃথিবীর সন্তান, তুমি ফিরে এসো। হে আমার সন্তানেরা, তুমি ফিরে এসো। ঈশ্বরের সন্তানেরা, এটাই হচ্ছে ঈশ্বরের আকুল কান্না, এটাই হচ্ছে ঈশ্বরের আকুল প্রার্থনা, এটাই হচ্ছে ঈশ্বরের আকুতি, যেন আমরা প্রতিটি সময়ে প্রতিটি ক্ষণে ঈশ্বরের কাছে ফিরে আসি। ঈশ্বরের সন্তানেরা, আজকে সেই বিষয়ে আজকে আমাদেরকে নতুনভাবে উদ্যুক্ত হবে, যেন ঈশ্বর আমাদের জন্য যে প্রার্থনা করেন আমরা ফিরে আসি, আমরা যেন সেইভাবে আমাদের জীবনকে ফিরে নিই। ঈশ্বরের সন্তানেরা, অনেক সময় আমরা বলি ঈশ্বর আমাদের জন্য কি করেন, অনেক সময় আমরা বলে ফেলি ঈশ্বর আমাদের জন্য কি করেন, কিন্তু সকালে আপনি প্রতিদিন প্রার্থনা করেন কি না আমি জানি না বা আমরা জানি না, তবে ঈশ্বর আপনার জন্য প্রার্থনা করেন। যদি আপনি বলছেন যে ঈশ্বর আমার জন্য কে করে, আজকে আপনি জানবেন ঈশ্বর আপনার জন্য প্রতিদিন প্রার্থনা করে। সেটা কি করে, তিনি বলেন, কাম ব্যাক। ঈশ্বর প্রতিদিন সকাল বলে, তিনি কাম ব্যাক, আমি তোমাকে অক্সিজেন দিচ্ছি, তুমি কাম ব্যাক, আমি তোমাকে প্রোটেকশন দিচ্ছি, তুমি কাম ব্যাক, আমি তোমার রোগ হতে সুস্থ করছি, তুমি কাম ব্যাক, আমি তোমার অর্থনৈতিক কষ্ট দূর করছি, তুমি ফিরে এসো, আমি তোমার সমস্ত সমস্যা থেকে উপরে তুলছি, তুমি ফিরে এসো। ঈশ্বর প্রতিদিন তার আকুতি দিয়ে আমাদের জন্য প্রার্থনা করেন, যেন আমরা ফিরে আসি, যেন আমরা ফিরে আসি ঈশ্বরের কাছে। ঈশ্বরের সন্তানেরা,
আমরা দেখেছি লুক 15:11-24 পদে এখানে একটি সন্তানের হারিয়ে যাওয়ার কাহিনী ছিল এবং সেই সন্তান সেদিন চেতনা পেয়েছিলেন এবং তিনি ফিরে এসেছিলেন। ঈশ্বরের সন্তানেরা, আজকে আমরাও হারিয়ে গেছি ঈশ্বরের কাছ থেকে। আবার ঈশ্বর যে অক্সিজেন দেন সেই অক্সিজেন আমরা নিতে চাই না, ঈশ্বর যে প্রোটেকশন দেন সেই প্রোটেকশন আমরা নিতে চাই না, কারণ আমরা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গিয়েছি ঈশ্বরের সন্তানেরা। তো সুতরাং আজকের এই দিনে, আজকের এই সময়ে ঈশ্বর আমাদেরকে চান যেন আমরা ফিরে আসি, আমরা ফিরে আসি ঈশ্বরের সন্তানেরা। আজকে যেটা পড়ছিলাম আর সেখানে লেখা আছে, আমি যদি লুক তার 15:11-24 পদের এখানে চাহারানো পুত্র, আমি যদি 11 পদটা একটু দেখি, আর এখানে লেখা আছে, আর তিনি কহিলেন, এক ব্যক্তির 2 পুত্র ছিল। ঈশ্বরের সন্তানেরা এখানে খুব স্পষ্ট করে লিখছে, এক ব্যক্তির 2 পুত্র ছিল। তার মানে একটা বাবার বাড়ি থেকে গেছে, একটা বাবার বাড়িতে রয়ে গেছে এবং আর একজন হারিয়ে গিয়েছিল। এক ব্যক্তির 2 ব্যক্তি সন্তান ছিল, একজন হারিয়ে গেছে আর একজন ঘরে আছে ঈশ্বরের সন্তানেরা। আর আমরা যখন ঈশ্বরের কাছে থাকি তখন ঈশ্বরের সম্পত্তি সমস্ত কিছু আমাদের হয়। এই 2 সন্তানেরও কিন্তু একসময় সমস্ত সম্পত্তি, সমস্ত বিষয়, সমস্ত আনন্দ, সমস্ত কিছু সেই বাড়িতে সেই 2 সন্তানই ভোগ করত। আজকে আমরা যারা ঈশ্বরের সন্তান রয়েছি বা আমাদের পরিবারে মা রয়েছে, বাবা রয়েছে, আমরা যখন একত্রে থাকি তখন কিন্তু একজন সন্তানের বাবা বা মায়ের প্রতি একটা অধিকার থাকে, তার সম্পত্তির একটা অধিকার থাকে। আজকে আমরা সেই অধিকার ভুগি, আমরা সেই অধিকার বহন করছি। বাক্য বলছে 11 পদে যে সেই 2 পুত্র ছিল, একজন লোকের 2 পুত্র ছিল, তারা তাদের বাবার বাড়িতে থাকতো কিন্তু একজন বাবার বাড়িতে থেকে গিয়েছিল, একজন হারিয়ে গিয়েছিল। ঈশ্বরের সন্তানেরা, ছোটোবেলা থেকেই আমি প্রচণ্ড চিকুন, এখন স্টিল নাও আমি এখনও চিকুন। আর যখন আমি কারোর সাথে ঝগড়া করি বা রাগ করি তখন কিন্তু আমি একটু ভয় পাবো, যদি আমার সামনে কোনো শক্তিশালী লোক আসে আমি কিন্তু প্রচণ্ড ভয় পাবো, কারণ সেই লোক অনেক স্বাস্থ্যবান বা অনেক শক্তিশালী আর আমি খুব চিকুন, সে আমাকে একটা দাবড়ি বা আমাকে একটু বকা দিলেই হয়তো আমি ভয় পেয়ে যাব, পিছনে চলে আসব বা পলাবো বা বিভিন্নভাবে ইয়ে করব। কিন্তু ঈশ্বরের সন্তানেরা, যদি আমার পকেটে একটা পিস্তল থাকে, আমি যতই চিকুন হই না কেন, আমি যতই দুর্বল হই না কেন, যদি আমার কাছে একটা পিস্তল থাকে আমি কিন্তু পৃথিবীর সর্বোচ্চ শক্তিশালী মানুষ হয়ে যাই ঈশ্বরের সন্তানেরা। এখানে ইম্পর্টেন্ট হলো যে আপনি কি দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, এটাই কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়। আপনি কি দিয়ে ঈশ্বরের কাছে আসেন, কি মন নিয়ে ঈশ্বরের কাছে আসেন, সেটাই কিন্তু বড় ইম্পর্টেন্ট বিষয়। সুতরাং আমি যেমন শক্তিশালী হই একটা পিস্তলের মধ্যে দিয়ে, যে কোনো চিকুন মানুষই বা যে কোনো দুর্বল মানুষই যখন হাতে একটা শক্তিশালী অস্ত্র পায় সেটা দিয়ে যখন সে নিজেকে শক্তিশালী মনে করে, আজকে আপনি যখন খ্রিস্টের কাছে আসেন, আপনি যখন যিশুর কাছে আসেন, আপনি কী মন নিয়ে আসেন সেটাই কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়ায়। সুতরাং আজকে থেকে, এই মুহূর্তে থেকে আমরা শক্তিশালী হই যীশুখ্রিস্টের নামে। আর এটাই হলো কিন্তু এই ইম্পর্টেন্ট বিষয় হলো, আমি কী নিয়ে প্রার্থনা বিষয় এটাই কিন্তু হলো আমাদের জীবনে একটা অ্যানয়েন্টিং, খ্রিস্টের জন্য একটা অ্যানয়েন্টিং। সেই 2 সন্তানের বাড়িতে রয়েছে, তার যে 2 সন্তান তারা বাড়িতে রয়েছিল তাদের কিন্তু সেম অয়েন্টিং, সেম অ্যানয়েন্টিং। তার মানে সমস্ত কিছু সেই মালিকের, সেই সমস্ত কিছুর অধিকার তার রয়েছে, সেই জমি জমা টাকা পয়সা যা কিছু সমস্ত কিছু অধিকার রয়েছে। আজকে আপনার অধিকার রয়েছে সেই প্রার্থনার, এটাই কিন্তু আমাদের জীবনে অয়েন্টিং। আমরা কে আগে এসেছি সেটা বড় ইম্পর্টেন্ট বিষয় নয়, বা আমরা কে পরে আসছি সেটাও কিন্তু ইম্পর্টেন্ট বিষয় নয়। ইম্পর্টেন্ট হলো আমাদের 2 জনেরই সমান অ্যানয়েন্টিং রয়েছে, আমাদের প্রত্যেকের সমান অ্যানয়েন্টিং রয়েছে আমার ঈশ্বরের জন্য। ঈশ্বর আমার পিতা, তার কাছে কিন্তু আমার সমান অ্যানয়েন্টিং রয়েছে, তার সম্পত্তির সমস্ত দায়িত্ব অধিকার কিন্তু আমাদের রয়েছে ঈশ্বরের সন্তানেরা। সুতরাং আমাদের ইম্পর্টেন্ট বিষয়গুলো আজকে থেকে আমাদেরকে বুঝতে হবে, কোন ইম্পর্টেন্ট বিষয় ঈশ্বর আজকে চান আমাদের কাছে ঈশ্বরের সন্তানেরা। আমি যদি আরেকটু এগিয়ে যাই, একটু 12 পদটা দেখি, আর এখানে লেখা আছে, তাহাদের মধ্যে কনিষ্ঠ আপন পিতাকে কহিল, পিত, সম্পত্তির যে
অংশ আমার ভাগে পড়ে তাহা আমাকে দাও, তাহাতে তিনি তাহাদের মধ্যে ধন বিভাগ করিয়া দিলেন। ঈশ্বরের সন্তানরা এখানে দেখছি যে ছোট সন্তান, যে ছোট সন্তান যার ভিতরে সে শয়তান করা নিয়ে নেড়েছিল, তার সে সমান যে অ্যানয়েন্টিং ছিল সেটা তার চাচ্ছিল না, সে চাচ্ছিল তার ভাগের অংশ, এবং সে সেখান থেকে বলেছিল আমার ভাগের অংশ আমাকে দাও। এখানে স্পষ্ট করে বলছে আমার ভাগ আমাকে দাও, কারণ তার সেটা অধিকার ছিল, তার বাবার কাছে সেটা তার অধিকার ছিল যে এটা আমার ভাগ, তুমি এটা আমাকে দেবা। ঈশ্বরের সন্তান অনেক সময় আমরা ঈশ্বর থেকে ঠিক এইভাবে আলাদা হয়ে যাই, ঈশ্বরকে বলি প্রভু তুমি আমার ভাগ তুমি আমাকে দিয়ে দাও, একই সময় বলছি প্রভু তুমি আমার ভাগ তুমি আমাকে দিয়ে দাও, একইভাবে আমরা বলি এখানে যেমন স্পষ্ট করে লেখা হয়েছে আমার ভাগ আমাকে দাও, ঠিক একই সময় আমরা ঈশ্বর থেকে আলাদা হয়ে যাই, ঠিক একই সময় আমরা বলি যে আসুন ঈশ্বরকে বলি এই সময়ে আমার ভাগ আমাকে দিয়ে দাও। ঈশ্বরের কাছে আপনি বলেন ঈশ্বর আমার ভাগ তুমি আমাকে দিয়ে দাও, আমি তোমার সাথে আনন্দ করতে চাই, আমরা নেগেটিভভাবে নয় কিন্তু পজিটিভভাবে আমরা তোমার সাথে আনন্দ করতে চাই। ঈশ্বরের সন্তানেরা ঠিক অনেক সময় দেখবেন যে আমরা যদি আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় ইদানিং সেটা হলো মোবাইল ফোন, আমাদের প্রত্যেকের জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় আর এটা কিন্তু আমাদের জন্য খুবই দরকার, কিন্তু মনে রাখবেন এটা যেমন গুরুত্বপূর্ণ মোবাইল সেট তেমনি গুরুত্বপূর্ণ এটাকে সতেজ রাখা বা এটাকে চার্জ দেওয়া, আর যদি মোবাইলে চার্জ না দেন সেটা কিন্তু একসময় শেষ হয়ে যায়। তা আজকে এই সময়ে যদি আমরা বাক্যের অধ্যয়নের মধ্যে দিয়ে আমরা যদি চার্জ না দিই, আমাদের প্রার্থনার মধ্যে দিয়ে আমাদের জীবনকে যদি চার্জ না দিই, তাহলে এক সময় কিন্তু আমরাও শেষ হয়ে যাই, আর আমরা তখন ঈশ্বরকে অন্যভাবে বলি আমার ভাগ আমাকে দিয়ে দাও, আমি আনন্দ করতে চাই, আমি 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 ফুর্তি করতে চাই, আমার সমস্ত কিছু আমি ধ্বংস করে দিতে চাই, তুমি আমার ভাগ আমাকে দিয়ে দাও। ঈশ্বরের সন্তানেরা সুতরাং ইম্পর্টেন্ট হলো আপনি কোন মন নিয়ে ঈশ্বরের কাছে যাচনা করেন, প্রচণ্ড ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তানেরা আরেকটু এগিয়ে যায় যদি ১৩ পদ দেখি, আর এখানে লেখা আছে অল্প দিন পরে সে কনিষ্ঠ পুত্র সমস্ত একত্র করিয়া লইয়া দূর দেশে চলিয়া গেল, আর ততায় সে অনাচারে নিজ সম্পত্তি উড়াইয়া দিল। এখানে আমরা স্পষ্ট করছি যে তার যা কিছু ছিল, তার যা কিছু ছিল, আবার একটু পড়ি অল্প দিন পরে সে কনিষ্ঠ পুত্র সমস্ত একত্র করিয়া, তার মানে এখানে তার যা কিছু ছিল ঈশ্বরের সন্তানেরা, তাহলে একটু চিন্তা করে দেখি, একটু বুঝে দেখি যে এক বালতি, একটা বালতি দিয়ে কি সমুদ্রের পানি শেষ করা যায়? যায় না, একটা বালতি দিয়ে সমুদ্রের পানি শেষ করা যায় না, কারণ এটা অপূরন্ত, সমুদ্রের পানি অপূরন্ত। ছেলে ভাবছে যে সেই ছেলে ভাবছে যে বাবা এবার শেষ হয়ে গেছে, তার সম্পত্তি সে নিয়ে গেছে, বাবা শেষ হয়ে গেছে, কিন্তু ঈশ্বর কখনো শেষ হয় না। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানের ঈশ্বরের ভাণ্ডার অপূরন্ত, অপূরন্ত আমাদের ঈশ্বরের ভাণ্ডার। যদি আপনি দশতলায় উঠে নেন, দশতলা থেকে নিচে দেখেন, তা দেখবেন যে আমরা অত্যন্ত ক্ষুদ্র, নিচে যাদেরকে দেখা যাচ্ছে তারা অত্যন্ত ক্ষুদ্র লাগবে, কিন্তু ঈশ্বরের চোখে সেইগুলো ধুলোর মতো। ঈশ্বরের সন্তানরা ঈশ্বরের চোখে সেগুলো ধুলোর মতো, কারণ ঈশ্বর সেই স্বর্গে বসে আমাদেরকে দেখছেন, তাহলে আমরা তার কাছে কত নগণ্য, কত ক্ষুদ্র, কিন্তু তার ভাণ্ডার অপূরন্ত। আজকে যদি আপনি বলছেন যে ঈশ্বর আপনার কাছ থেকে দূরে সরে গেছে, আপনি ফিরে আসুন, আপনি কাম ব্যাক করুন, ঈশ্বরের কাছে চলে আসুন, ঈশ্বর তোমার ঈশ্বর। আজকে যদি আপনি মনে করছেন যে আপনার অনেক বেশি হয়ে গেছে এবং আপনার কার ঈশ্বরের প্রয়োজন নাই, আপনি আজকে আমাদের উৎসাহ দিয়ে আপনাকে আমাদের প্রত্যেককে যা ফিরে আসুন, কাম ব্যাক, কারণ ভুল ডিসিশন আমরা নিতে পারি না ঈশ্বরের সন্তানেরা। সুতরাং ঈশ্বরের চোখে আমরা কিন্তু খুবই নগণ্য,
ঈশ কিন্তু ঈশ্বরের ভাণ্ডার অপূরণত, ঈশ্বর শেষ হয়ে যান না। ঈশ্বরের কাছ থেকে আপনি কী নিতে পারবেন, কী নিতে পারবেন, ঈশ্বরকে জলঞ্জলি দিয়ে আপনি কী বুঝাতে চাচ্ছেন, কিন্তু ঈশ্বরের ভাণ্ডার অপূরণত, ঈশ্বরের ভাণ্ডার অপূরণত। যেমনটা একটি এক বালতি দিয়ে আপনি সমুদ্রের পানি নিতে পারেন না, শেষ করতে পারেন না, তেমনি আমাদের ঈশ্বরের আশীর্বাদ আপনি নিতে থাকুন, নিতে থাকুন, আপনার এই আশীর্বাদ শেষ হবে না, শেষ হবে না। আপনি যতই ভাবছেন, যতই প্রার্থনা করছেন, ঈশ্বরের সান্নিধ্যে আসছেন, বাইবেল অধ্যয়ন করছেন, তত আপনি ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করছেন। আজকে সেই আশীর্বাদ আমাদের প্রত্যেকের জীবনের জন্য প্রয়োজন, সেই আশীর্বাদ আমাদের প্রত্যেকের জীবনের জন্য প্রয়োজন। সুতরাং ঈশ্বর আমাদেরকে উন্মুখ করে দিয়েছেন, তার সমস্ত ভালোবাসা আমাদেরকে দিয়ে দিয়েছেন, তার আশীর্বাদের ভাণ্ডার তিনি উন্মুক্ত করে দিয়েছেন। আজকে যেন আমরা শুধুমাত্র তার কাছে আসি এবং তার ভাণ্ডার থেকে আশীর্বাদ প্রাপ্ত হই। আপনি ঈশ্বরকে বলুন, ভালোবাসায় বলুন, প্রভু আমার ভালোবাসা, আমার যে আমার যে অধিকার রয়েছে তা আমাকে দাও, কারণ পিতা যিশুর সাথে আমাদের একটি সুসম্পর্ক রয়েছে, আমরা তার সন্তান, আমাদের অধিকার রয়েছে তার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেবার। কারণ এই আশীর্বাদ আপনার সম্পত্তি, আমাদের সম্পত্তি, আর আমরা এই আশীর্বাদ ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিই। আমরা যত ঈশ্বরের কাছ থেকে চাবো, ঈশ্বর তত তার ভাণ্ডার থেকে আমাদেরকে দেবেন, তার ভাণ্ডার কখনো শেষ হয় না, আর তার চোখে সমস্ত কিছু আমাদের জন্য উন্মুক্ত, ঈশ্বর সন্তানেরা। সুতরাং এখানে দেখছি তার যা কিছু ছিল, মানে সেই ছোট ছেলের যা কিছু ছিল সেটা নিয়ে সেখান থেকে চলে গিয়েছিল, ভুল পথে চলে গিয়েছিল। আজকে আপনার যে অধিকার খ্রিস্টের কাছে রয়েছে, সেই অধিকার আপনি ঈশ্বরের কাছে যাচনা করুন। আপনার অধিকার রয়েছে সুস্থতার, আপনার অধিকার রয়েছে সমস্যা মোকাবেলা করার, ঈশ্বরের কাছে যাচনা করুন, তার ভাণ্ডার অপূরন্ত তিনি আমাদের প্রত্যেককে দেবেন। ঈশ্বর সন্তান আরেকটু এগিয়ে যাই, যদি 14 পদে দেখি, আর সেখানে লেখা আছে, সে সমস্ত ব্যয় করিয়া ফেলিলে পর সেই দেশে ভারী আকাল হইল, তাহাতে সে কষ্টে পড়িতে লাগিল। ঈশ্বর সন্তান 14 পদে এখানে আরেকবার একটু পড়ি, খুব স্পষ্ট করে লেখা আছে, সে সমস্ত ব্যয় করিয়া ফেলিলে পর সেই দেশে ভারী আকাল হইল, সেই দেশে ভারী আকাল। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি সে সমস্ত ব্যয় করে ফেলল, 14 পদে দেখছি সেই সন্তান সমস্ত কিছু ব্যয় করে ফেলল। ঈশ্বর সন্তানেরা আমরাও আমাদের সমস্ত কিছু ব্যয় করে ফেলি, আমরা আমাদের সমস্ত কিছু ব্যয় করে ফেলি। আমাদের ঈশ্বর অনেক ট্যালেন্ট দিয়েছেন, আমরা ব্যয় করে ফেলছি, আমাদের মেধা দিয়েছেন, আমরা ব্যয় করে ফেলছি, আমাদের ঈশ্বর প্রজ্ঞা দিয়েছেন, ব্যয় করে ফেলছি, আমাদের ঈশ্বর বুদ্ধি দিচ্ছেন, আমাদের ঈশ্বর জ্ঞান দিচ্ছেন, আর আমরা সেটা বাজে কাজে ব্যয় করছি। আজকে আমরা যেখানে রয়েছি সেখান থেকে চিন্তা করি, ঈশ্বর আমাদেরকে কী কী যোগ্যতা দিয়েছেন, ঈশ্বর আমাদেরকে কী কী মেধা দিয়েছেন, কী কী বুদ্ধি দিয়েছেন, আমি আপনি আমরা ঈশ্বরের জন্য কীভাবে আমাদের সময় ব্যয় করতে পারি, সুযোগ কিনিয়ে নাও। কারণ কি, সে আপনি কীভাবে ভাববেন, আপনি ব্যয় করবেন কীভাবে, সেই ছোট ছেলের মতো ব্যয় করবেন, নাকি ঈশ্বরের সন্তান হইবার জন্য আপনি ব্যয় করবেন? চিন্তা করার অধিকার আপনার রয়েছে, আমাদের রয়েছে, ঈশ্বরের সন্তানেরা। মাঝে মাঝে হয় কি, আমরা কোনো সমস্যায় পড়লে, ঠিক কোনো যখন কোনো সমস্যায় পড়ি ঠিক সেই সময় আমরা চার্চে আসি, যখন কোনো সমস্যায় পড়ি ঠিক সেই সময় আমরা চার্চে আসি। যেমন আমরা যখন অসুস্থ হই তখন আমি তো পালকবাবুর কাছে আসি বা চার্চে আসি, মণ্ডলীর সদস্যদের কাছে আসি এবং বলি, পালকবাবু আমি অসুস্থ, আমার জন্য প্রার্থনা করবেন। ঠিক সেই সময় আমরা চার্চে আসি ঈশ্বরের সন্তানেরা। আবার এমন হয় যে যখন আমাদের প্রচণ্ড অর্থনৈতিক কষ্ট হয়, আমাদের কুল কিনারা চলে যায়, ঠিক সেই সময়ও আমরা টাকার জন্য চার্চে আসি। এটা কিন্তু মানসিকভাবে আমরা এই কাজটা করে থাকি, কোনো প্রয়োজনে ক্ষেত্রে আমরা চার্চে আসি, কিন্তু যখন আমার টাকা থাকে, যখন আমার সব কিছু থাকে, যদি কেউ অসুস্থ হয় তখন চার্চে না, আমরা কিন্তু হসপিটালে দৌড়ে, এটাই কিন্তু আমাদের স্বভাব। আপনার প্রচুর টাকা আছে, আপনার প্রচুর অর্থ আছে, আপনার সমস্ত কিছু আছে, কিন্তু আপনি চার্চে আসছেন না। সুতরাং আপনার সমস্ত কিছু আপনি কীভাবে ব্যয় করছেন প্রশ্ন রয়ে গেল, আপনার সমস্ত কিছু আপনি কীভাবে ব্যয় করছেন আজকে চিন্তা করবার বিষয়। আজকে আপনার অনেক অর্থ থাকতে পারে, আজকে আপনার জ্ঞান বুদ্ধি সমস্ত কিছু থাকতে পারে, আজকে আপনি অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হতে পারেন, আপনি সরকারি পর্যায়ে উপদেষ্টা পর্যায়ে থাকতে পারেন,
আপনি একজন মন্ত্রী মিনিস্টার হতে পারেন, আপনি যাই হতে পারেন না কেন, ঈশ্বরের কাছে কিন্তু আমরা অত্যন্ত নগণ্য। তাই সুতরাং যখন আমরা ঈশ্বরের কাছে আসি, শুধু যে আমি দুশ্চিন্তায় পড়লে আসবো এমন যেন না হয়, কিন্তু আমাদের সুখে যেন আমরা ঈশ্বরের কাছে আসি, যেমনটা আমরা আমাদের দুঃখে আমাদের ঈশ্বরের কাছে আসি, ঈশ্বরের সন্তানেরা। সুতরাং এই 14 পদে দেখাচ্ছে, দেখেছি যে ছেলেটি খুব কষ্টে পড়ল। এক সময় খুব কষ্ট পড়ি, অনেক সময় আমরা দেখি অনেকে সুইসাইড করে, বিভিন্ন কষ্টে বিভিন্ন যন্ত্রণায় তারা সুইসাইড করে, নিজেকে নিজে শেষ করে দেয়। এই অধিকার কি আমাদের আছে? আমাদের নাই, ভুল করতেই পারি আমাদের জীবনে, কিন্তু আমাদের ঈশ্বর ক্ষমার ঈশ্বর। আমি যদি ভুল করি, ঈশ্বরের সাথে আমার অধিকার রয়েছে, তার তিনি আমাদেরকে ক্ষমা করবেন যদি আমরা চাই। আজকে আরেকটি বার এই ছেলেটির মতো আমরা যখন বিপদে পড়ি, তখন শুধু চার্চমুখী না হই, এই ছেলেটির মতো যখন বিপদে পড়ি বা কোনো সমস্যায় পড়ি, কোনো অর্থনৈতিক কষ্ট আসে, কোনো হতাশা আসে, কোনো মন্দতা গ্রাস করে, প্রতিবেশী আমাকে খারাপ বলছে, ওই লোক আমাকে বলছে তোমাকে দিয়ে হবে না, আমাকে নিরুৎসাহিত করছে, খ্রিস্ট আজকে আপনাকে উৎসাহিত করছেন। আপনার সর্বোপরি বিষয়ে, সর্ববিষয়ে খ্রিস্টের কাছে আসুন, সর্ববিষয়ে সমস্ত বিষয়ে খ্রিস্টের কাছে আসুন। আপনার দুর্বলতায় আসুন, আপনার মন্দতায় আসুন, আপনার সতেজতায় আসুন। ঈশ্বর এমন ব্যক্তিকেই খুঁজছেন, ঈশ্বর এমন ব্যক্তিকেই খুঁজছেন, যেন যেন আমাদের সমস্ত কিছু দিয়ে আমাদের যে বুদ্ধি রয়েছে যেন ঈশ্বরের কাছে ব্যয় করি, আমাদের যে ট্যালেন্ট রয়েছে যেন ঈশ্বরের কাজে ব্যবহার করি, আমাদের সমস্ত কিছু যেন, আমাদের সুখে দুঃখে সমস্ত কিছুতেই যেন ঈশ্বরের সাথে যুক্ত থাকে, ঈশ্বরের সন্তানেরা। তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের সেই কষ্ট, ওই ছেলেটি যেমন কষ্ট পেয়েছিল, সেই কষ্ট আমাদের জীবনে থাকবে না, ঈশ্বরের সন্তানেরা। আমরা আরেকটু বার আরেকটু এগিয়ে যাই, আমরা একটু 15 পদ দেখতে চাই। আর এখানে লেখা আছে, তখন সে গিয়া সেই দেশের একজন গৃহস্থের আশ্রয় লইল, আর সে তাহাকে শুকর চড়াইবার জন্য আপনার মাঠে পাঠাইয়া দিল। ঈশ্বরের সন্তানের এখানে দেখতেছি সেই সন্তান, সে ছোট ছেলে, শেষ পর্যন্ত সে কৃতদাস হল। আজকে আমরা যদি ভাবছি আমাদের অনেক কিছু আছে, আমাদেরকে বুঝতে হবে আমাদের শেষে কি আমরা কৃতদাস হব কি না। আজকে চিন্তা করবার সময় এসেছে। ঈশ্বরের সন্তানেরা, যিশু সেই পক্ষাঘাতীকে যেমন সুস্থ করেছিলেন, মনে করে দেখেন, ঈশ্বর তাকে বলেছিলেন তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করলো। ঈশ্বর যিশু সে পক্ষাঘাতীকে বলেছিল, তার কাছে যখন নিয়ে এসেছিল, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করলো। ঈশ্বরের সন্তানেরা, আজকে আপনি কি আমি কি সেই কৃতদাসই থাকবো, সেই কৃতদাস হব, নাকি ঈশ্বরের কাছে পূর্ণ বিশ্বাস নিয়ে গিয়ে যাব। আসুন এই সময় থেকে আমরা আমাদের মন পরিবর্তন করি, আমরা চিন্তা করি যেমনটি যেন আমরা ঈশ্বরের কাছ থেকে সুস্থ হই। আমরা অনেক সময় যিশুকে খুশি করার জন্য যা কিছুই করেন না কেন, কোনো লাভ হবেন না, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। যিশুকে খুশি করার জন্য অনেক সময় আমরা অনেক কিছু দিই, আমরা অনেককে হেল্প করি, আমরা জগতের কাছে যাই, জগৎকে হেল্প করি, জগৎ বলছে তোমরা শুকরের কাছে যাও, জগৎ বলছে তোমরা শুকরের কাছে যাও। দেখেছি এই ছোট সন্তানের প্রতি, সে যখন সমস্ত কিছু ব্যয় করে, সে যখন একদম দরিদ্র হয়ে গেল, সে তখন শুকুর চড়াতে গেল। জগতও আজকে আমাদেরকে, যদি আপনি জগতের শরণাপন্ন হন, ঈশ্বর সন্তানরা, যদি আজকে আমরা জগতের শরণাপন্ন হই, জগৎ বলছে তোমরা শুকুরের কাছে যাও। যদি আপনি চাচ্ছেন এই সময় একজন দরিদ্রকে হেল্প করে আপনি ঈশ্বরকে খুশি করতে পারেন, আমাদের চিন্তা ভুল, আমাদের চিন্তা ভুল। ঈশ্বরের সন্তানেরা, এইটা কোনো লাভের বিষয় হবে না যদি আমাদের জীবনে ঈশ্বরীয় বিশ্বাস না থাকে, দেখানোর মতো না। ঈশ্বর আমাদের, আমরা কী করছি সেটা দেখেন না, ঈশ্বরের সন্তানেরা আমরা কী করছি সেটা ঈশ্বর দেখেন না, কিন্তু আমরা কেন করছি সেটাই ইম্পর্ট্যান্ট, সেটাই গুরুত্বপূর্ণ যে আপনি কেন করছেন। সুতরাং আজকে আরেকটি বার উৎসাহ দিতে চাই, আমরা সেই কৃতদাস হব কি না, আমরা শুকর চড়াবো কি না। আজকে আরেকটি বার আমাদেরকে চিন্তা করার সময় এসেছে। ঈশ্বরের সন্তানেরা, আমরা একটু এগিয়ে যাই, 17 পদটা আমি একটু পাঠ করছি। 17 পদে আর এখানে লেখা আছে, কিন্তু চেতনা পাইলে সে বলিল, আমার পিতার কত মজুর বেশি বেশি খাদ্য পাইতেছে, কিন্তু আমি এখানে ক্ষুধায় মরিতেছি।
সে চেতনা পাইল, ঈশ্বরের সন্তানা সে চেতনা পাইলে সে বলিল, আমার পিতার কত মজুর বেশি বেশি খাদ্য পাইতেছে, কিন্তু আমি এখানে ক্ষুধায় মরিতেছি। ঈশ্বরের সন্তানেরা এইখানে কিন্তু আমরা দেখছি যে সেই সন্তান সে চেতনা পেল। অনেক সময় কিন্তু আমাদের চেতনাও কাজ করে না, কারণ আমরা আমাদের সেই বালতি আমরা ভরে থাকি, আমাদের চেতনা এর জন্য কাজ করে থাকে না, আমরা নিজের উপরে নির্ভর করি। আসলে পাপ চেতনাকে শেষ করে দিচ্ছে, আমাদের সমস্ত পাপ আমাদের চেতনাকে শেষ করে দেয়। অনেক সময় আমরা যদি বলি, ফোন করি যে তুমি কোথায়, সে বলে আমি এখানে, আমি এখনই আসছি, কিন্তু সে বলছে অন্য কথা, সে বলছে মিথ্যা কথা, সে আসলে বলছে আমি এখানে, কিন্তু আসলে সে সেখানে নাই। সে বলছে আমি দুই মিনিটের ভিতরে আসছি, কিন্তু সে রয়েছে অনেক দূরে। এই যে ছোট ছোট মিথ্যা কথা আমাদেরকে কিন্তু আমাদের চেতনা ধ্বংস করে দেয়। আমরা যে চেতনা রয়েছে ঈশ্বরের থেকে, সে চেতনা আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র পাপ ধ্বংস করে যায়। আমাদের প্রয়োজন নিজের নিজের সাথে সাক্ষাৎ করা। ঈশ্বরের সন্তানেরা আজকে আমাদের প্রয়োজন আমাদের প্রত্যেকের নিজের সাথে সাক্ষাৎ করা, আমাদের নিজেদের সাথে এনকাউন্টার করা, আমাদের নিজের সাথে নিজের পরিচয় করা। তাহলে আমরা বুঝতে পারবো আমরা কি সঠিক পথে রয়েছি, আমরা কি আমাদের আসল পথে রয়েছি, আমাদের সাথে কি খ্রিস্টের সম্পর্ক রয়েছে। আমরা আজকে বুঝি, নিজেদের সাথে নিজেদেরকে এনকাউন্টার করি, নিজেদের সাথে নিজের সেই সাক্ষাৎ করি, নিজেকে নিজের পরিচয় করাই আজকে এই সময়ে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের সব কিছু শেষ হলেও কি আমরা খ্রিস্টের সাথে রয়েছি কিনা, আর ঈশ্বরকে আমরা পিতা বলে ডাকছি কিনা, ঈশ্বরের সাথে আমাদের যে অধিকার রয়েছে সেই অধিকার নিয়ে আমরা তার কাছে আসছি কিনা। আজকে সেই বিষয় নিয়ে আমাদেরকে ভাব করতে হবে, আজকে সেই বিষয় নিয়ে আমাদেরকে নিজেদের সাথে সাক্ষাৎ করতে হবে, নিজেদের সাথে এনকাউন্টার করতে হবে, নিজেদের সাথে আমাদের নিজেদেরকে পরিচয় করিয়ে। ঈশ্বরের সন্তানেরা যতক্ষণ না নিজের সাথে সাক্ষাৎ করবেন, আপনি কে ওটা হারিয়ে ফেলবেন। যতক্ষণ না পর্যন্ত আপনি নিজের সাথে যুদ্ধ করবেন, নিজের নিজের পরিচয় না নেবেন, আপনি কে সেটা আপনি হারিয়ে ফেলবেন, আপনার চেতনা ধ্বংস হয়ে যাবে। হালেলুয়া, ঈশ্বরের সন্তানেরা সুতরাং আজকে প্রভুকে বলুন, প্রভু আমি আরেকটি বার নিজের সাথে সাক্ষাৎ করতে চাই। আজকে আরেকটি বার আমরা প্রভুকে বলি, প্রভু আমরা আরেকটি বার নিজের সাথে সাক্ষাৎ করতে চাই, আমরা নিজের সাথে সাক্ষাৎ করতে চাই, আমরা নিজের সাথে সাক্ষাৎ করতে চাই, আরেকটি বার আমরা আবেদন করুক। প্রভু অপেক্ষা করছেন, যেমনটি সেই সন্তানের বাবা, ছোট সন্তানের বাবা, সে আকুল হয়ে ছিল যে এই বুঝে আমার সন্তান ফিরে আসে। সে সর্বত্র লুট করে ফিরে এসেছে, সর্বত্র শেষ করেছে, কিন্তু বাবার একটি আকুতি ছিল, আমার সন্তান ফিরে আসবে, সে তো আমার সন্তান, সে যাই করছে আমি তাকে ক্ষমা করব। আজকে ঈশ্বরও ঈশ্বরও সেই আকুল আবেদন করছেন। ঈশ্বর আমাদেরকে বলছেন, তোমরা ফিরে এসো, তোমরা ফিরে এসো। আমরা যতটা দূরে সরে যাই না কেন, ঈশ্বর বলছেন তোমরা ফিরে এসো। আমরা যতটা হতাশায় থাকি না কেন, ঈশ্বর বলছেন তোমরা ফিরে এসো। আজকে আপনি আমি আসুন, আমরা নতুনভাবে নিজেদের সাথে সাক্ষাৎ করি, আমরা নিজেদেরকে চেতনা দিই, যেন আমরা বুঝতে পারি আমরা সঠিক পথে রয়েছি কিনা। প্রভু আজকে এই সুযোগ কিন্তু আমাদেরকে দিয়েছেন, আমাদের কিন্তু বারবার এই সুযোগ আসবে না, আজকে বারবার কিন্তু আমাদের সুযোগ আসবে না, কিন্তু ঈশ্বর বলছেন অধ্যয় পরিত্রাণের সময়, যিশু বলছেন অধ্যয় পরিত্রাণের সময়, আজকে এই মুহূর্তে যদি আপনি এই প্রচার শুনছেন, যদি এই বাক্য আপনার হৃদয়ে কথা বলে, প্রভু বলছেন ফিরে এসো, আপনি বলেন প্রভু আমি ফিরে এসেছি, প্রভু আমি ফিরে এসেছি, প্রভু এই যে আছি আমি, আমি ফিরে এসেছি তোমার কাছে, আমি নিজের সাথে সাক্ষাৎ করতে চাই প্রভু, আজকে আমাকে সেই চেতনা দাও, আমি নিজের সাথে সাক্ষাৎ করতে চাই প্রভু, আমাকে সেই চেতনা দাও, সেই জ্ঞান দাও, বুদ্ধি দাও, প্রজ্ঞা দাও, যেন আমি তোমার কাছে সব সময় থাকতে পারি, তোমার সাথে, তোমার সাথে আমার যে অধিকার সেই অধিকার যেন থাকে। ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বর কিন্তু আমাদের জন্য হাত বাড়িয়ে রয়েছেন, আমাদের জন্য হাত বাড়িয়ে রয়েছে, তিনি অপেক্ষা করছেন, চেতনা নেবার দায়িত্ব আমাদের। আসুন আমরা ফিরি, যেন সেই সন্তান যখন ফিরে এসেছিল, তখন সব থেকে সেই হৃষ্টপুষ্ট যে বাছু তাকেই মারা হয়েছিল, আনন্দ করা হয়েছিল, অনেক ফুর্তি করা হয়েছিল, সেই সন্তান ফিরে এসেছিল। আজকে আপনি আমি যদি আবার সেই মন্দতা থেকে ফিরে আসি, স্বর্গে ঈশ্বর স্বর্গদূত দ্বারা আনন্দ করবেন, যিশু স্বর্গদূত দ্বারা আনন্দ করবেন, তিনি শুধু অপেক্ষা করছেন আমাদের জন্য এই সময়।
আমাদের প্যান্ডামিক রয়েছে, আমাদের ভয় রয়েছে। আমরা জানি যে ইতিমধ্যে সারা বিশ্বে 42 লাখেরও বেশি লোক মারা গিয়েছে। এই ভয়, এই আতঙ্ক আমাদের জীবনে কাজ করছে। আমাদের অনেক ঈশ্বরের সন্তানেরা হাসপাতালে কষ্ট পাচ্ছে, তারা আইসিউতে রয়েছে, অনেকে হাসপাতালে রয়েছে, অনেকে বাসায় সেই কষ্ট পাচ্ছে। আমরা সেই সব সন্তানদেরকে তোমার কাছে রাখতে চাই পিতা। আজকে তুমি আমাদের প্রত্যেককে ধরো, প্রত্যেককে স্পর্শ করো। আমাদের জীবন যেন পিতা তোমার সাথে, যে আমার অধিকার রয়েছে সেই অধিকার যেন আমরা ফিরে পাই তোমার কাছে। সেই সাক্ষাৎ তুমি আমাদের নিজের জন্য করতে দাও পিতা, যেন আমরা যদি প্রার্থনা করি অন্যরা তোমার নামে সুস্থ হয়, ঈশ্বরের সন্তানেরা। সুতরাং আসুন এই সময়ে আমরা নতুনভাবে আমরা নিজেদের সাথে সাক্ষাৎ করি, আমাদের নিজেদের সাথে এনকাউন্ট করি, এবং আমরা আমাদের নিজেদের সাথে নতুনভাবে পরিচয় করি যে আমরা কোন পথে রয়েছি। ঈশ্বর আমাদের প্রত্যেককে ভালো মন্দ বোঝার জ্ঞান দিয়েছেন। ঈশ্বর বলছেন, আমি তোমাকে ভালো পথ দেখিয়েছি, তুমি যদি সেই পথে যাও সেটা স্বর্গের জন্য তোমার জন্য রয়েছে, কিন্তু তুমি যদি মন্দ পথে যাও তুমি জানো কোন পথে রয়েছে। ঈশ্বর আমাদের সেই বোঝা, ভালো মন্দ বোঝার জ্ঞান দিয়েছে ঈশ্বরের সন্তানেরা। আজকে চুজ করবার, আজকে দায়িত্ব নেবার অধিকার আপনার এবং আমার, কোন পথে যাব আমরা। আসুন এই সময় আরেকটি বার ঈশ্বর যেমন বলছেন ফিরে এসো, আমি তোমার জন্য প্রার্থনা করছি, প্রতিদিন রাতে আমি তোমাকে বলছি তুমি ফিরে এসো, প্রতিটি সকালে আমি তোমার জন্য বলছি ফিরে এসো, আমি দুপুরে বলছি তুমি ফিরে এসো, ফিরে এসো, তুমি ফিরে এসো, তুমি কাম ব্যাক করো আমার কাছে। আজকে আমরা সেই চেতনা নিই এবং ঈশ্বরের কাছে ফিরে আসি। হালেলুয়া, ঈশ্বরের কাছে ফিরে আসি, ঈশ্বরের কাছে ফিরে আসি। এই সর্বশক্তিমান পিতা দুহাত বাড়িয়ে রয়েছেন, আমরা তার কাছে আসি এবং আমাদের সমস্ত প্রকার বিনতি তার কাছে জানাই এই সময়। হালেলুয়া, হালেলুয়া। আসুন যে যে সেখানে যে অবস্থায় রয়েছে, আসুন আমরা চোখ বন্ধ করি এবং আমরা আমাদের জীবনকে প্রভুর কাছে দিই এই সময়ে। প্রভু, তোমাকে ধন্যবাদ দিতে চাই যে তুমি আমাদেরকে আজকে নতুনভাবে চেতনা দিয়েছ। আমাদের সর্বস্ব আমরা লুট করেছি পিতা, মন্দতায় খারাপ কাজে আমরা সমস্ত কিছু অপচয় করেছি। আজকে আমরা তোমার কাছে ফিরে আসি, তুমি আমাদিগকে ক্ষমা করো পিতা, তুমি ক্ষমার পিতা, তুমি আমাদিগকে ক্ষমা করো, আমাদিগকে ক্ষমা করো পিতা। তোমার সেই দু হাত দিয়ে তুমি আমাদিগকে আগলে রাখো, আমাদের মন্দ বিষয়গুলো তোমার চরণ তলে রাখো। আমাদের জীবনে ব্যভিচার রয়েছে, আমাদের জীবনে সে মিথ্যা রয়েছে, লোভ রয়েছে পিতা, সমালোচনা রয়েছে পিতা, আমরা অন্যকে ঠকিয়েছি পিতা, অর্থনৈতিকভাবে ঠকিয়েছি, আমরা আত্মিকভাবে ঠকিয়েছি, আমরা জাগতিকভাবে ঠকিয়েছি, আমরা আর্থিকভাবে ঠকিয়েছি। আজকে আমরা তোমার কাছে আসি পিতা, ক্ষমা করো পিতা। আমি অসুস্থ, আমাকে ক্ষমা করো, আমাকে সুস্থ করো, আমি তোমার কাছে আসি পিতা। আমি প্রচণ্ড হতাশায় রয়েছি, আজকে তুমি আমাকে চেতনা দিয়েছো, আমি তোমার কাছে আসি, তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদের বিনতি তুমি শোনো পিতা, আমাদের মন্দতা তুমি মন্দতা থেকে রক্ষা করো। যারা অসুস্থ রয়েছে তাদেরকে তুমি সুস্থ করো, তোমার সন্তানেরা অনেক কষ্ট পাচ্ছে সে করোনাতে, তাদেরকে তুমি স্পর্শ করো পিতা, সুস্থ করো তাদের জীবনে, তুমি যেন তোমার সেই আত্মসাক্ষ্য হয়ে দাঁড়ায়। আমরা অনেক প্রাণ হারিয়েছি পিতা, তোমার সন্তানেরা চলে গেছে, তাই তুমি এই পৃথিবী থেকে এই মহামারী, এই করোনা তুমি দূর করো পিতা। আমরা একত্রে আবার তোমার গৌরব করতে চাই, তোমার প্রশংসা করতে চাই, আমরা তোমার কাছে ফিরে আসি এবং তুমি আমাদের বিনতি সকল শোনো পিতা, এবং আমাদেরকে রক্ষা করো। যাই সব সন্তানেরা তোমার বাক্য প্রচার করছে বিভিন্নভাবে, সেই সব সন্তানদেরকে তুমি আরও স্পর্শ করো, আরও জ্ঞানে বুদ্ধিতে প্রজ্ঞায় তুমি আমাদেরকে পরিচালনা দান করো, আমাদের সহায় তাকে সঙ্গে চলো। যিশু, তোমার নামে চাই, আমেন, আমেন।